Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. एक तो जुड़ो जुड़ो टेपो प्राणेश्वरी योलो भाई एक तेल क्या नो लगाना होते हैं अरे तो चमत्कार व्यापार दादा तुम्हें चोक बंद करो सब आई किचन फैल चिंते होए आमला जेब पे साथ आची बंद चोको सब कुछ चिंते होए दादा तुम्हारे पेशे ना की मतलब ते पालो ना जुदी पुलिस तेरी बुद्धली जाए দাদা অবস্থার পরিবর্তন তো মানুষই করে এই ভাষণ ভাষণ বন্ধ কর আমি জানি তুই কি বলতে চাইছিস আসলে মেয়েটা কিরণ আমারে খুব পছন্দ সত্যি দাদা হ্যাঁ আমি নাও করব না কি বুঝলি তা সত্য ওর দাদা যদি আমার কাছে সম্বন্ধ নিয়ে আসে আমি নাও করব না তুই একটা কাজ কর তুই কিরণকে বল ওর দাদাকে যেন ও বোঝায় আমরা পাত্রপক্ষ ওরা নিজে এসে আমাদের বাড়িতে আসবে বুঝলি Thank you, Dada. Thank you so much. ছাড়ো, পড়ে যাবো আমি। বলো কি হয়েছে তোমার? জিজ্ঞাসাই করো না কি হয়েছে আমার। এমন কি হয়ে গেছে যে তুমি আনন্দে পাগল হয়ে উঠছো? আরে এটা যদি আমি তোমায় বলি না, তুমি খুশিতে পাগল হয়ে যাবে। সিদ্ধার্থ অনেক হয়ে গেছে। এবার ঠিক করে বলো কি হয়েছে? আরে কালকে যখন দাদা তোমাকে বাবলুর সাথে দেখলো না, তো ও তোমাকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ। কিন্তু একটা শর্ত রেখেছে আমাদের ভালোবাসার মধ্যে। ওটা হলো যে যদি তোমার দাদা নিজে যেচে আমাদের বাড়িতে আসে। খুব মুশকিল। অসম্ভব কিছুই নয় তো কিরণ মেরি কিরণ এসব কি হচ্ছে ওর সাথে পরিচয় করো ও আমার বন্ধু সিদ্ধার্থ ভালোই তো শুধু বন্ধু না অন্য কিছু মেরি আমি বুঝে গেছি তুই এর জীবন এ তোর জীবন কি ঠিক বললাম না আমি আচ্ছা কিরণ আসছি আমি কালকে কলেজে দেখা করব নিশ্চয়ই দেখা করবি তোরই দেখা করার উপর আমার জীবনটা জড়িয়ে মানে দেখ কিরণ তুই ওর সাথে দেখা করবি ও তোর সাথে দেখা করবে তোদের ভালোবাসা গাঢ় হবে সানাই বাজবে তুই নতুন বউ হবি আর কৃষ্ণর ঘর ছেড়ে তুই নিজের ঘরে যাবি তারপর আমি কৃষ্ণর বউ হব আর ওর ঘরে যাব হায় যেটা আমি এত বছর করতে পারিনি সেটা তোর সাহায্য করব মেরি অবাস্তব কথা বলা বন্ধ করো এটা খুব মুশকিল কেন 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 মনে হয় তুই তোর দাদাকে ভয় পাস ঘাবড়াস না আমি আছি না আমি তোর ভালোবাসা নৌকো পার করব মেরি আমার ভালোবাসার মাঝখানে দাদার শত্রুতা রয়েছে আমি কিছু বুঝলাম না এই সিদ্ধার্থ অর্জুনের ভাই আর অর্জুন দাদার বড় শত্রু তাতে কি হয়েছে কি বললি অর্জুনের ভাই কিরণ তুই কি করলি আমার যৌবনের দিকটা তো দেখা উচিত ছিল নিজের কথা ছাড় আমার কথা তো ভাববি তুই তো আমার যৌবনটাকে বিয়ে না করে বিধবা বানিয়ে দিলি কিরণ তুই কেন এরম করলি বললে আমার সাথে কেন এরম করলি ও গড আমার এবার কি হবে এবার তোমারই ভরসা তুমি কিছু করো না হলে মেরির তো কিছুই হবে না আমেন